হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাশট্যাগ লাইফ। আজকে আমার নতুন ব্লগে চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এখন কোথায় এই এয়ারক্রাফট মিউজিয়াম তার বর্ণনা তোমাদের দিয়ে দিচ্ছি। এই এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি হয়েছে কিন্তু কলকাতার বুকেই নিউ টাউনে। নিউ টাউন পুলিশ স্টেশনের কাছে এই এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করেছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরি করেছেন যারা, তারা হলেন কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি, আর এটি উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি হলো প্রবেশপথ, দেখে নিন। এয়ারক্রাফট মিউজিয়ামের এটাই হলো এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি নিতে হয়। উপরে এটির লোগো রয়েছে। ঠিক এর বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার, মানে আপনি যদি ঢুকেন তার বা দিকেই রয়েছে, লেফটে রয়েছে টিকিট কাউন্টার। এই যে দেখে নিন টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু এন্ট্রি ফি নিতে হয়, আর এন্ট্রি ফি হলো 30 rupees। কিন্তু স্কুল স্টুডেন্টরা যদি ওনাদের আইডি কার্ড শো করে তাহলে কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য এন্ট্রি ফি বিনামূল্যে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। এবারে আমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে সরাসরি ঢুকে পড়েছি। চারদিকে সুন্দর ফুলের বাগান, দুদিক দিয়েই সুন্দরভাবে এরা পরিবেশটাকে রক্ষা করেছে। এই এয়ারক্রাফটটি যেটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা 1988 সালে রাশিয়া থেকে ইন্ডিয়াতে আনা হয়। এই এয়ারক্রাফটটি মূলত সাবমেরিন হান্টার। সাবমেরিন হান্টারের কাজ হলো সমুদ্রের তলা থেকে যেখানে সাবমেরিন রয়েছে সেই সাবমেরিনটাকে ফাইন্ড আউট করে তার উপর মিসাইল বম্বিং করা, মানে শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বার করে তার উপর বম্বিং করা হলো এই সাবমেরিন হান্টার এয়ারক্রাফটের কিন্তু মূল কাজ। এবারে আমরা পৌঁছে গেছি এয়ারক্রাফটের নিচের দিকে। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন এয়ারক্রাফটের নিচের দিকে কত বড় বড় চাকা রয়েছে, এবং এরপর দেখা যাবে প্রবেশপথ। সেই প্রবেশপথ দিয়ে সিঁড়ি লাগানো আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু মূল এয়ারক্রাফটের ভেতরে কিন্তু প্রবেশ করা যায়, এবং সেখানে গেলেই একজন ভদ্রলোক বসে আছেন, উনি আপনাকে বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দেবেন। কোথায় অক্সিজেন ট্যাঙ্কার আছে, কোথায় কার্বন ডাইঅক্সাইড ট্যাঙ্কার রয়েছে, কোথায় চালক বসেন, কোথায় পাইলট বসে থাকেন, কোথা থেকে উনি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করেন, সেই পুরো বিষয়টা কিন্তু আপনাকে ওই ভদ্রলোক বুঝিয়ে দেবে। সত্যি ভাবতে ভালো লাগছে যে এয়ারক্রাফটটি একসময় ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কাজে ব্যবহৃত হয়েছিল। ভাবলে সত্যি কিন্তু ভীষণ গর্ববোধ হয়ে থাকে। অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলছেন। আপনি চাইলে আপনিও কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর ফটো নিন। এইবারে আপনারা যে জায়গাটি দেখতে পাবেন এখান থেকে কিন্তু বম্বিং হয়। এইবারে আমি পাশে যে সুন্দর পার্কটি রয়েছে সেটিকে একবার চোখ বুলিয়ে নিই। এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে, এবং আমার ছেলেও দেখতে পাচ্ছেন ভীষণ এনজয় করছে এই পার্কে। আপনাদের সাথে বাচ্চা থাকলে তারাও কিন্তু খুব মজা পাবে, তাই ছোটোখাটো বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই তাদেরকে নিয়ে আসতে হবে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। তাহলে একদম দেরি না করে সপরিবারে চলে আসুন নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। থ্যাংক ইউ।